যে এতদিন সময় যাচ্ছে কি করছে ইডি এবং সিবিআই, ওরা ওদের বাঁচবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিচ্ছেন তদন্ত চলবে, তৎসত্ত্বেও তদন্তের গতি অত্যন্ত স্লথ, সন্দেহজনক। এত যদি ধীর গতিতে তদন্ত এগোয়, তদন্ত শেষ হবে কবে? কিন্তু বিকাশবাবু, আপনার কাছে যাচ্ছি, আপনি দীর্ঘদিন ধরে এই যে মামলাগুলো, সেই মামলাগুলো দেখছেন, লড়ছেন, ইডি সিবিআই এর হয়ে আপনারা বহুবার বহু মামলা নিয়ে এসেছেন, মানে ইডি সিবিআই যে আজ কাজ করছে সেগুলো আপনারই বহু বিভিন্ন মামলার পরে নির্দিষ্ট করে। আজকে প্রশ্ন, আজ জাস্টিস অমৃতা সিনহা যেভাবে বললেন ইডি সিবিআইকে, যে প্রশ্নগুলো করলেন আজ কোর্টে, প্রশ্ন করলেন জাস্টিস অমৃতা সিনহা, যেগুলো মানুষের প্রশ্ন, ইডি করছেটা কি? এই লিপসন মাউন্টসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইডির যে প্রেস নোট সেখানে লেখা দেখছেন, নিজেও বলছেন যে আমার কোম্পানি। এই লিপসন মাউন্টসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ব্যক্তি, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? অমৃতা সিনহা বলছেন, আপনারা কি ডাকেননি, আপনারা ডাকেননি কেন? আপনারা কি ভয় পাচ্ছেন, ডাকতে ভয় পাচ্ছেন নাকি? ইডিকে প্রশ্ন করছেন বিচারপতি, এই প্রশ্নগুলো তো আগে করা উচিত ছিল, আপনাদের করা উচিত ছিল বা রাজ্য সরকারের করা উচিত ছিল, আদালতকেই সেই প্রশ্নগুলো করতে হবে। বিকাশবাবু কি বলবেন? বিচারপতি সিনহা খুব সঙ্গত প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের, যারা স্বচ্ছতার সঙ্গে প্রশাসনকে দেখতে চান, যারা এত বড় একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতির পর্দা ফাঁস করতে চান, তাদের সকলের প্রশ্ন যে এতদিন সময় যাচ্ছে কি করছেন ইডি এবং সিবিআই, ওরা ওদের বাঁচবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিচ্ছেন তদন্ত চলবে, তৎসত্ত্বেও তদন্তের গতি অত্যন্ত স্লথ, সন্দেহজনক। এত যদি ধীর গতিতে তদন্ত এগোয়, তদন্ত শেষ হবে কবে? সেদিক থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই যে বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। এই মন্তব্য থেকে ইডি সিবিআই তো বোঝা উচিত যে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগছে, সেটাকে তাদের তো রক্ষা করা স্বাভাবিক দায়িত্ব। সে দায়িত্ব পালন না করলে পরে তারা তো নিজেদের প্রতি অসম্মান করছে তা নয়, ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং ব্যর্থতাই প্রকাশ করছে। বিকাশবাবু একদম ঠিক কথা, কিন্তু ইডি সিবিআই এর উপরে তো মানুষ ভরসা রেখেছে, ইডি সিবিআই কে মানুষ কার্যত যে পেডেস্টালে বসিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন লিপসন বাউন্স তার কোম্পানি, ইডির প্রেস রিলিজে লিপসন বাউন্স নিয়ে তথ্য আসছে, এত তথ্য জানার পরেও মানে সত্যি ইডি সিবিআই করছেটা কি? এটা নিয়ে আপনারা কেন মুভ করছেন না? এটা নিয়ে আপনারা কেন আন্দোলন করছেন না? এটা নিয়ে আপনারা আইনজীবীদের সাথে কেন কনসাল্ট করছেন না আরে নতুন মামলার জন্য? বিকাশবাবু তো প্রশ্ন, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কোনো রকম প্রশ্নের অবকাশ নেই। লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি তৈরি হয়েছিল বেআইনি পথে টাকা অর্জন করে, সেই টাকা বিদেশে পাচার করা, এদিক ওদিক করার বিভিন্ন, সেই লিপস অ্যান্ড বাউন্সের যে দুর্নীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তার সঙ্গে যে মমতার পরিবার যুক্ত, এ নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। যেটা ইডি এবং সিবিআই করা দরকার, যে তারা এই টাকা কিভাবে কাজে লাগিয়েছেন, এই টাকা বিদেশে গেছে কিনা, এর সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র যুক্ত আছে কিনা, এবং এই টাকায় পশ্চিমবঙ্গের প্রশাসনকে কাজে লাগিয়ে লক্ষ মানুষের বাজর ভেঙেছেন, এই সবগুলো তদন্তে আসা উচিত। জানি না ইডি সিবিআই, তারা নিজেদের দাবি করেন তারা এক্সপার্ট, তাদের এক্সপার্টিজের কোনো রকম রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। বিকাশবাবু আপনি যে কথাগুলো বলছেন, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, আপনি যে কথাগুলো বলছেন, দি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়ে নিজেও বলছেন জানি না ইডি সিবিআই কেন এত দেরি করছে, তাহলে জানেনটা কে?